দেখ ছাড়ো, ব্যাগ দিব মানে আগে বাড়িতে চল। বাড়িতে যাবো মানে আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। ছাড়ো, তোর কলেজের দেরি হচ্ছে নাকি কি হচ্ছে আগে তুই বাড়িতে চল, তারপর দেখতেছি। তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করতেছ, এর ফল কিন্তু ভালো হবে না। ফল ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝবো, আগে বাড়িতে চল। ছাড়ো, ছাড়বো মানে হাত ছাড়ো, হাত ছাড়ো, আয় বলছি, হাত ছাড়ো কিন্তু ভাবি বলতেছি। আম্মা, আম্মা, এই কি হয়েছে, কি ব্যাপার বৌমা, তুমি আর হাত এইভাবে ধরে রাখছো কেন? ও কলেজে যাবে না? আপনার মেয়ে আজকে থেকে আর কলেজে যেতে পারবে না, ওর পড়ালেখা বন্ধ। কি কইলা, আজকে থেকে ওর পড়ালেখা বন্ধ? তুমি এইগুলা কোনের কেডা? আমি ওর মা, এখনো বাচ্চা আছি, আমার হুকুম ছাড়া তুমি আমার মায়ের হাত ধরিয়া বাড়িতে ফিরাই নিয়ে আইছো, এটা তো একটা অন্যায় করছোই। আবার কি কইতেছো, ওর পড়ালেখা বন্ধ? এই তোমার স্বামী বিদেশে থেকে দুইটা পয়সা কামাই করে বইলা এই বাড়িতে তুমি রাজত্ব ফলাইতে চাও না? খবরদার কইতেছি, আমার মাইয়ার ব্যাপারে কোনো রকম কোনো কথা কইতে পারবা না। আমার মাইয়ার যেইটা মন চাই সেইটা করব। আমি তোমারে এবার শেষবারের মতন কইতাছি, আমার হুকুম ছাড়া আমার মেয়ের ব্যাপারে কোনো কথা তুমি কইতে পারবা না। এখন ভালোই ভালোই কইতেছি, আমার মাইয়ার হাত ছেড়ে দাও, কলেজে যাইব। আপনার মায়ের পড়ালেখা বন্ধ করার কোনো অধিকার আমার নাই। ওর যদি কলেজে যাইতে হয় তাহলে আগে ওর ঠোঁট থেকে লিপস্টিকটা মুছতে বলেন। ছাড়ো, তুমি কে? হ্যাঁ, তুমি বলার কি আমার লিপস্টিক মুছার? আমি যা ইচ্ছে তাই করবো, লিপস্টিক আরও লাগাবো, তোমার কোনো অধিকার নেই আমার বিষয়ে কথা বলার। জানতাম আমার কোনো অধিকার নেই, কলেজের কোন মেয়েটা আছে যে তোমার মতো এরকম সেজে গুজে যায়? এই কার মাইয়া কলেজে সাইজে গুজে যায় কি না যায় হেটা তো দেখো না, দরকার আমাগো নাই। আমার মাইয়া সাইজা গুজে যাইব, টিপ নিব, লিপস্টিক নিব, নিয়ে আমার মাইয়া কলেজে যাইব। এই যে আমি ওর মা, আমি আজ পর্যন্ত সাজগোজ ছাড়তে পারি নাই, আর আমার মাইয়া কিনা সাজগোজ ছাড়া বাড়ির বাইরে বেরাইব? শোনো বৌমা, আমার মাইয়া কিন্তু তোমার বাপের বাড়ির টাকা দিয়ে সাজগোজ করে না। আমার আর আমার মাইয়া সাজগোজ নিয়ে তুমি কোনো কথা কইতে পারবা না। ঠিক আছে আম্মা, আমি আর কোনো কথা বলবো না, কিন্তু একদিন দেখবেন আপনার এই মেয়ের কারণে আপনার এই বাড়ির মান সম্মান নষ্ট হবে। আচ্ছা মা, আমি তো কলেজে পড়াশোনা করি, কলেজের মেয়ে, আমি যদি কলেজে একটু সুন্দর করে সেজে গুজে না যাই, ছেলেরা কি আমার দিকে তাকাবে বল? না, কখনোই না। তুই সাজে গুজে যাবে এটা আমি তোরে বলছি, কিন্তু তোর ভাবি যে কথা বইলা গেল সেটা কিন্তু মনে ভুলেও করা যাবে না। মা, আমি এরকম কাজ কখনো করব না, যে কাজ করলে তোমার মান সম্মান যাবে, এই বাড়ির মান সম্মান যাবে। আমি জানি রে মা, তুই এই বাড়ির মান সম্মান কোনোদিনও নষ্ট করতে পারিস না। আর তুই আমার মাইয়া না, তোর মার এত বয়স হয়ে গেছে, এখনো কি সুন্দর কপালে টিট লাল লিপস্টিক নিয়ে ঘুরে বেড়ায়, একদম হট সাইজে থাকে। আর তুই তো তারই মাইয়া, হটভাবে যদি রাস্তাঘাটে সাইজে গুজে না বাড়াস তাহলে কি মানুষ করবো যে ওই যে হট কলেজ ছাত্রী যাইতেছে? ঠিক আছে মা, আমি গেলাম। হ্যাঁ, এই তো আমার মাইয়া। আর এই যে কি একটা বৌমা আছে, একটু সাজগোজ করতে চায় না। এই বৌমা, ও বৌমা, এই তো চান্দু পাইছি তোমারে, একটু আলাভোলা টাইপের খেলা ঝুমবে মালটা দেখছি, কিন্তু বাকি পাই না, আজকে পেয়েছি দাঁড়াও। খাইছি রে, সকাল সকাল হট কলেজ ছাত্রীর সামনে পড়ছি, আল্লাহ গো তোমার ইজ্জত সব নষ্ট করে দেবে, আল্লাহ আল্লাহ আমার বাসাও আমি কিরম করে আনতে যাবো এখন। হ্যাঁ পালাস কেন, আমি কলেজ ছাত্রী কি সুন্দর হট করে সুন্দর করে সেজে আসছি, আমায় দেখে পালাই? আমি পালাবো না, তোরা উল্টা পালাস। দাঁড়া, কোন জায়গায় আসলাম, সামনে তো কুকুর, পালাচ্ছে কেন চান্দু, পড়ে যাবা শোনা, দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও। কি হয়েছে তোমার, আমাকে দেখে তুমি পালাচ্ছ কেন? তুমি কি আমাকে দেখে ভয় পাও? ভয় পাওয়ার কি আছে, দেখো আমি কত সুন্দর, তোমার জন্য আমি কত সুন্দর করে সেজে গুজে আসছি। তোমাদের মতো ছেলেরা যদি আমার প্রেমে না পড়ে, আমার দেখে পাগল না হয়, তাহলে তো হটভাবে সেজে আমার লাভ কি? হ্যাঁ শোনা, তুমি আমাকে দেখে শুধু ভয় পাও, কত দিন ধরে আসিয়াছি, তোমার তোমার দরকার 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 দরকার।
আরে আজব তো কি 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 সমস্যা কি আপনার? একটা মহিলা মানুষের পুরুষ টিজিং করেন, সমস্যাকে তুমি বুঝো না। আমি তোমাকে আদর সহক করতে চাচ্ছি, আর তুমি আমাকে সমস্যা দেখাও, বোকা ছেলে। আসো তোমার আজকে ভালোবাসা শেখাবো। খাইছ আমারে, এইটা আমি কার পালাই পড়লাম? এই কলেজ ছাত্রী তো আমারে শেষ করে ফেলাইব, আল্লাহ আমার বাঁচাও। ও জাগা, আগুন পালাইছে, কিন্তু আগুনের গোলা আমার সামনে। আমার গ্রামের ছেলে পেলে সব এরকম, একটারও কারো সাহস নেই আমার সামনে এসে দাঁড়ানো, সবাই শুধু আমারে দেখে পালায়। আমি কি বাঘ ভাল্লুক আমারে দেখে পালায়? ও হাঁপাই গেছি এদের সাথে পালাতে। দূর রাস্তার কলেজেই যাবো না, যাই বাড়ি চলে যাই। চাষিমা, জীবনভর শুনছি সওয়াল মানুষ মিয়া মানুষ কি টিজিং করে, আর আপনার মিয়া, আপনার মেয়ে একটা মিয়া মানুষ আর কিরম করি একটা সল মানুষকে এরকম করে ইফতিজিং করে বলতো? আমি তো রাস্তাঘাটে বাড়াতে পারিনি, দেখলি পরে দাবরা তোর ইফতিজিং করার চেষ্টা করে, এরকম করলি পরে তো রাস্তাঘাটে চলতে পারবো না। এটা একটা বিহিত আপনার করা লাগবে। কি হলো আম্মা, এখন চুপ করে আছেন কেন? কথার উত্তরটা দেন। আমি খুব ভালো করেই জানি আপনার মেয়ে কলেজে পড়াশোনা করতে যায় না, যায় ওর শখ পূরণ করতে। হ্যাঁ, ভাবি একদম ঠিক কথা কইছে। তা না হলে একজন কলেজ ছাত্রী কৃষির জন্য টাইট জামা পরে সাজুগুজু করে কলেজে যাওয়া লাগবে? রাস্তাঘাটে যদি কোনো সওয়াল মানুষ দেখে, ওরে বাবা, ওর যে খাবো খাবো করে খেয়ে ফেলা দিবি, দাবরা গাছে তুলে দেয়। এরা অঙ্কলি চাষিমা, আমরা তো এলাকায় টিকতে পারবো না, এটার একটা ব্যবস্থা করা লাগবে। কিন্তু আপনার মেয়ের যদি টাইট না দেন চাষি আম্মা, তাহলে পরে কদিন পর দেখবেন আপনার মান সম্মান যাবে, আপনার মেয়ের মান সম্মান যাবে। আমাদের হাতে লাগলো কই? এই তো পাইছি, এই যে চাষি। আপনি কি এটা মাইয়া জন্ম দিচ্ছেন নাকি আজকাল জন্ম দিচ্ছেন? হ্যাঁ কেন, আমার মাইয়া আছেই লইব কেন? কেন আবার এটা বুঝেন না? আর একটু হইলে আমার ইজ্জতটা শেষ করে ফেলাইতো, কোনো রকম আমার ইজ্জতটা নিয়ে আমার জানডা নিয়ে পলাই আইছি। এইটা কোনো কথা কইলে বাবাজি তোমরা? হ্যাঁ, তোমরাই এলাকার পোলা পান, তোমরা যদি এই কথা কও তাইলে তো এলাকার মানুষের মন যাবো গা। কইব না তো কি করব, আপনার মেয়ে করতে পারবো, আর ওরা বললেই সমস্যা। শোনেন আম্মা, এখনো সময় আছে, মেয়েরে সাবধান করেন, ওরে মানুষের মতো মানুষ করেন। বুঝছি বুঝছি, আপনার শাশুড়িরে এই বিষয় বলে কোনো লাভ নাই, দেখতেছেন না বুড়া বয়সে কত সুন্দর সাজুগুজু করে আছে, ছোট লিপস্টিক নেছে, আবার কপালে টিপ নেছে, চাচা তো বাইসি না, এত সাজুগুজু করা লাগবে কিছুর জন্য? মা যদি এই বয়সে রং ঢং করে তো মিয়া তো রং ঢং করবি। একদম ঠিক কইছেন ভাই, মেয়ে তো মায়ের মতোই হইব, উনি যদি ভালো হইতো মেয়েও ভালো হইতো, উনি যদি পর্দাশীল হইতো মেয়েও পর্দাশীল হইতো, উনি যদি নামাজি হইতো মেয়েটাও নামাজি হইতো, একদম মায়ের মতো হইছে। এই আপনাদের মতো মায়েদের কারণে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। একদম ঠিক কইছেন ভাই। শুনুন চাচি, আপনার একটা কথা কইয়া যাই, মেয়ে মানুষ দেখে ছাইড়া দিছি, ভবিষ্যতে যদি মেয়েরে ভালো না করতে পারেন আর কিন্তু ছাইড়া দেবো না। চলেন। Thank you.
মা, ছেলে দুটো খুব হ্যান্ডসাম না, খুব সুন্দর, খুব হট না? হট না? আমি এত দিন ধইরা যা ভাবছি তা না। আমি এতদিন ভাবতাম যে তুই আমার একমাত্র মাইয়া, তুই এলাকার ভিতরে সুন্দর মতন চলাফেরা করবি, সাজুগুজু করে চলাফেরা করবি, ভালো বাড়ির থেকে মানুষজন দেখা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এবো। মাইয়াটা তো খুব সুন্দর, কিন্তু তা না, হয়েছে তার উল্টাটা। তুই নাকি পোলা করে দেখে হিপটিজিং করস, আরে ওই এলাকার পোলা পান ভালো বইলা তোরে ছাইরা দিছে। যদি ওরা ভালো না হইতো তাইলে তোর কোনো অস্তিত্ব থাকতো, তোরে তো কুত্তার মতন ছিঁড়ে ভিড়ে খাইয়া লাই দিত। আর তুই কি করছস? তুই মাইয়া মানুষের সুন্দর মতন না চলাফেরা করে এইরকম উশৃঙ্খলভাবে চলাফেরা করস কি লাইগা? আজকে ওরা বাড়ির পর যদি বিচার নিয়ে না আইতো তাইলে তো আমি বুঝতামই না যে তুই এতটা জঘন্য, এতটা নিচে নেমে গেছস। আসলে তোরে দোষ দিয়ে লাভ কি? ভুল তো আমার, আমি মূর্খ সুরকম মানুষ বুইলা আমি কোনো কিছু বুঝি না। নিজেও ভাবি যে সাজুগুজু করে থাকলে মনে হয় ভালো লাগবো, মানুষে ভালো করবো, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যা আমার বয়স হইছে, মায়ের গুণেই তো মেয়ের গুণ উন্নীত হয়। কিন্তু না, আমি যদি সাজুগুজু না করতাম, যদি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তাম তাইলে তো তোরেও আমি এই শিক্ষা দিতে পারতাম। আমি এতদিন ভুল করছি, আজকের পরে থেকে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আর বোরকা পরে চলবো। তোরেও আজকে থেকে বোরকা পরে চলাম, আর বোরকা পরে তুই স্কুল কলেজে যাবি, প্রাইভেট যাবি, আর বোরকা ছাড়া বাড়ির থেকে বাইরে যাবি না।